হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা ইসলাম সরনা। আমি এলসিবিএস ঢাকা একজন স্টুডেন্ট। আমি এসএসসি পার্ট টুতে পড়ছি। এইচএসসি পাশ করার পর যখন সবাই অ্যাডভাইস দিচ্ছিল যে অনার্স করবো আর বিবিএ করবো, তখন আমি এসএসসিকেই বেছে নিয়েছি। কারণ গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আমার ক্যারিয়ার খুবই কম্পিটিটিভ, যা আসলে নর্মাল একাডেমিক কোয়ালিফিকেশনস দিয়ে হয় না। এখানে যখন বিডিতে আমি আরও বেশি রিসার্চ করলাম যে কোথায় ভালো এসএসসি পড়া যায়, তখন জানতে পারলাম যে এলসিবিএস ঢাকা হচ্ছে প্ল্যাটিনাম স্ট্যাটাসধারী ইনস্টিটিউট। এখানে ভর্তি হওয়ার পর দেখলাম যে আসলে এখানকার টিচাররা খুবই কোয়ালিফাইড। তারা আমাদেরকে ক্লাসে, ক্লাসের বাইরে অলওয়েজ সবসময় হেল্প করতো, এবং তারা আমাদেরকে এক্সামের জন্য ফুল সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি এক বছর মতো এফআইএ শেষ করতে পেরেছি, যে আসলে একটা স্ট্যান্ডার্ড টাইম। নর্মালি আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে এসএসসি আমাদের জন্য হয়তো বা খুবই টাফ হয়ে যেতে পারে, কিন্তু আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে আসলে আপনার নিজের মধ্যে যদি প্রপার ডেডিকেশন থাকে আর আপনি যদি প্রপার গাইডলাইন পেয়ে থাকেন, তাহলে যে কোনো মিডিয়ামের স্টুডেন্টদের জন্য এসএসসি করাই। থ্যাংক ইউ।